টানা 28 ঘন্টা ধরে মুর্শিদাবাদের সুতির ঔরঙ্গাবাদে পতাকা বিড়ির সদর দপ্তরে অভিযান আয়কর দপ্তরের। গতকাল সকাল 8টা থেকে তল্লাশি শুরু হয়। ধুলিয়ানের ডাকবাংলো এলাকায় পতাকা বিড়ির আরো একটি অফিসেও তল্লাশি চলছে। কথা বলবো, বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি রাজীব চৌধুরী। রাজীব, এই তল্লাশি অভিযান সম্পর্কে কি জানতে পারছো? গতকাল সকাল থেকেই এই তল্লাশি অভিযান শুরু হয়। ইনকাম ট্যাক্সের প্রায় 6টা গাড়ি নিয়ে তারা পতাকা বিড়ির যে মূল কার্যালয় ঔরঙ্গাবাদের রয়েছে সেখানে তারা ঢোকেন এবং রাত ভোর কিন্তু তল্লাশি চালান। আজ সকাল 11:30 নাগাদ তারা সেখান থেকে বেরোন এবং তারা বেরোনোর সময় সংবাদ মাধ্যমের কাছে কোনো মন্তব্য করতে চাননি। তারা বিভিন্ন নথি, যেটা আমরা সূত্রে জানতে পারছি, বিভিন্ন নথি তারা তাদের কাছ থেকে সংগ্রহ করেন এবং তাদের যে এত বড় ব্যবসা রয়েছে সেখানে কোথায় কি রয়েছে সেগুলো তারা জানার চেষ্টা করেন। এই মূল কেন্দ্রের সঙ্গে আরো 8টি কেন্দ্রে একসঙ্গে তারা ইনকাম ট্যাক্সে কিন্তু একবারে তল্লাশি জারি ছিল এবং তারা বিভিন্ন নথিপত্র সংগ্রহ করেন এবং তাদের সঙ্গে বিভিন্ন তারা ক্লারিফিকেশন চান এবং তারা সেইখানে নেওয়ার পরে প্রায় 28 ঘন্টা ধরে তারা তল্লাশি চালান এবং এই তল্লাশি নিয়ে কিন্তু এলাকায় যথেষ্ট তোলপাড় পড়ে গেছে। এর আগে আরো দুই বিড়ি ব্যবসায়ী জাকির হোসেন, তৃণমূল বিধায়ক, এবং আর এক বিড়ি কোম্পানির কিন্তু তল্লাশি চলে এবং এইভাবে মূলত রাজ্য তথা গোটা দেশের মধ্যে সবচেয়ে বেশি বিড়ি মালিকদের বাস এবং বিড়ি শ্রমিকদের এখানে বাস হচ্ছে ঔরঙ্গাবাদ, ধুলিয়ান এই অঞ্চলে। এই অঞ্চলে একের পর এক ইনকাম ট্যাক্সের রেডে কিন্তু বিড়ি মালিকদের মধ্যে একটা আতঙ্কের পরিবেশ কিন্তু শুরু হয়েছে। ধন্যবাদ রাজীব। একই শব্দ প্রয়োগ করার পরেও বাজপেয়ী কে ছাড়, কেন সংসদের কার্য বিবরণী থেকে বাদ তার আদানি বক্তব্যের কিছু অংশ? ধনকারকে রাজ্যসভায় প্রশ্ন খার্গের, এরপরই শুরু হয় তুমুল হইচই। जो चीज रूल्स के तहत प्रोसीजर के तहत यहाँ पर बोली जाती है, मैं नहीं समझा कि मेरे स्पीच में कोई ऐसा अनपार्लियामेंट्री और किसी के ऊपर एलिगेशन नहीं था, लेकिन फिर भी उसमें आप चुन चुन के चंद शब्दों का गलत अर्थ निकाले, ऐसा तो नहीं बोलूंगा कि आपको उसके बारे में कुछ अगर संशय है तो वो अलग ढंग से पूछ सकते थे, लेकिन आपने मेरे 6 जगह जो मैंने शब्द इस्तेमाल किए थे मौनी बाबा और अरे नहीं साहब, इस सदन में बोले सो मैं बोल रहा हूँ। नरसिंह राव जी को वाजपेयी साहब ने खुद एक शब्द कहा था, अभी भी वो अब किताब में है, आप देखिए। और मेरे को जो जब यहाँ बात हमारे चीफ व्हिप रखते हैं हमारे पार्टी की ओर से और सदन की ओर से रखते हैं तो आप उनको बार बार टोकते रहते हो, ये ठीक नहीं है, आप बैठिए, आप पढ़िए। आप बहुत अच्छा पढ़ के आए साहब, वो तो हार्वर्ड यूनिवर्सिटी के स्टूडेंट है, अच्छा जानते हैं, हिंदी जानते हैं, कन्नड़ा जानते हैं, इंग्लिश जानते हैं, हिंदी जानते हैं और कौन सी भाषाएं, तो इसीलिए आप संसदीय भाषा जानते हैं, इसके बावजूद भी आप उनको टोकते ही रहते हो। जो मेरा डिफेंस में आता हर रेक्स को टोकना, ये ठीक नहीं है। कृपया आप और एक बार उसको देखिए। अल्टीमेट डिफेंडर ऑफ द एलओपी इज द चेयरमैन। नहीं वो नहीं हो रहा ना सर।